চাঙ্গাইলের তিনশো কোটি টাকা ব্যয় সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম অভিযোগ উঠেছে স্থানীয়দের অভিযোগ নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার ফলে সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান বিষয়টি অস্বীকার করলেও যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ আতিকুর রহমানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট টাঙ্গাইলের দেলদুয়ারে তিন কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ করেছে তাপস ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এরই মধ্যে এই সড়কে প্রায় চল্লিশ শতাংশ কাজ শেষ হয়েছে স্থানীয়দের অভিযোগ নির্মাণ কাজে ইট বালুর পরিবর্তে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার ফলে কুমুল্লি এলাকায় সড়কের কাজ শেষ হওয়ার সাত দিনের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গেছে যেহেতু রাস্তাটা খুব জনবহল যার কারণে গাড়ির চাকায় পিষ্ট হইয়া এই পিচগুলো উঠে যেতে শেখাই পিচ ডালা ভিটামিন দেয় ওই বিড আমার মনে হয় কন্ট্রাক্টর থেকে ইঞ্জিনিয়ার পর্যন্ত দায়ী আবার রাস্তা নির্মাণে কার্যাদেশ অনুযায়ী বিভিন্ন স্থানে 17টি গাইড ওয়াল নির্মাণ করার কথা রয়েছে যার ব্যয় প্রায় 27 লাখ টাকা কিন্তু দরপত্র অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ না করে এসব স্থানে বাঁশ ও নিম্নমানের টিন দিয়ে সড়ক সুরক্ষার কাজ শেষ করেছে বলেও অভিযোগ রয়েছে সড়ক নির্মাণে খুবই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধিদের তীব্র অসন্তোষ প্রকাশ করছি জনপ্রতিনিধি হিসেবে এই কাজ আমার এলাকায় কখনোই আমি কামনা করি না বিষয়টি অস্বীকার করে স্বার্থান্বেষী মহল রাস্তার কার্পেটিং তুলে ফেলেছে বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাল এনে মজুদ করে আমি যে কোনো কার্পেটিং আমার নিজ দায়িত্বে আমার স্টাফ দিয়ে করাই না আমি ওই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়ে তাদের কাছে ছেড়ে দেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা এর মধ্যে যে ত্রুটি বিচ্যুতিগুলো পাওয়া গেছে সেগুলো ঠিকাদারকে নির্দেশনা দেওয়ার জন্য আমরা একটা চিঠি করতেছি চিঠি করে এবং আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে এই অনুযায়ী উনি ব্যবস্থা নেবেন সড়কের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার পাশাপাশি নিম্নমানের কাজের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর ডাস্টক রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর